नमस्कार आदाब, आप देख रहे हैं न्यूज़ 924। आइए शहर की बड़ी खबरों से आपको रूबरू करवाता हूं। आज एक समय जितेंद्र तिवारी ने कहा कि कुछ दिनों से एजेंसी के डर से कोयला की तस्करी रुकी हुई थी, लेकिन इन दिनों देखा जा रहा है कि नए तरीके से कोयला की तस्करी हो रही है। आइए तफसील रिपोर्ट अपने नुमाइंदा के साथ देखते हैं। রাজ্য সরকারের যে অপারেশন এরিয়া বিভিন্ন রাস্তা দিয়ে তো পেরোচ্ছে, যদি কয়লা কোথাও যাচ্ছে তো বিভিন্ন রাস্তা দিয়ে, তো রাস্তায় কে গিয়ে দেখবে, এটা কে গিয়ে দেখবে? তো রাজ্য সরকারের পুলিশকে দেখতে হবে। আমি বলছি যে এটা যৌথভাবে এটা কোঅর্ডিনেশন, এটা দোষারোপ করার সময় নেই যে ইসিএল দায়ী না রাজ্য সরকার দায়ী, এসব দোষারোপ করার টাইম না। এটা সরকারি সম্পত্তি এবং সরকারি সম্পত্তি আমাদের জনগণের অর্থ, জনগণের টাকা। এটা আমার মনে হয় যে যৌথভাবে নিজেদের মধ্যে ব্লেম গেম না খেলে যৌথভাবে জয়েন্ট অপারেশনের মাধ্যমে এগুলো বন্ধ করার জন্য সবারই সচেষ্ট হওয়া উচিত। কোথাও ইসিএলের গাফলতি দেখছেন আপনি? না, আমি তো বলবো যে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড যে প্রাইভেট অপারেটরদেরকে যারা দিয়েছে, প্রাইভেট অপারেটররা যারা আছেন তারা 80% ইসিএলকে দিচ্ছেন, 70% ইসিএলকে দিচ্ছেন, 30% তারা বিক্রি করে দিচ্ছেন, কয়লা মাফিয়াদের সঙ্গে যোগ সাজেস করে বিক্রি করে দিচ্ছে। এবং তার জন্য কেউ কিছু কিছু কোথাও কোনো আধিকারিক দায়ী থাকতেও পারেন, সেটা তদন্ত করলে বোঝা যায়। আমি তো তদন্তকারী অফিসার না, আমি বলতে পারবো না, কিন্তু এটা হচ্ছে। এবং যারা এর প্রতিবাদ করছে, গরিব লোক যারা ওই প্যাচগুলোতে কাজ করে, যারা এর প্রতিবাদ করছে, এটা আমরা মানবো না। সঙ্গে সঙ্গে তাদের বেতন কমিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, এই আমার কাজ নিয়ে চলে যাও, এরকম করে বসিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে। এটার বিরুদ্ধে আমরা আগামী দিনে আন্দোলন নামবো যে ন্যাশনাল কোল ওয়েজ এগ্রিমেন্ট অনুযায়ী যে যারা প্রাইভেট যারা মাইনাররা যারা আছেন সেখানে যে স্যালারি তাদের পাওয়া হচ্ছে সেটাও দেওয়া হচ্ছে না, কম পয়সায় মানে একদম 12-14 ঘন্টা কাজ করিয়ে, এবং তারা এই অন্যায়ের প্রতিবাদ করলেই তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে। সো এটা নিয়ে আমরা আগামী দিনে নামবো। কয়লা পাচারের যে তৃণমূলকে নেতা একটা খবর শুনলেন যে বিশ্বজিৎ এটা ফেসবুকে পোস্ট করেছে যে সে পার্টির পোস্ট থেকে ছেড়ে দিচ্ছে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এরকম খবর তো আমার কাছে নেই, তবে আমি বলবো তাকে দল না ছাড়তে, যদি তার কোনো বিষয় থাকে আমার কাছে আসুক, কথাবার্তা বলুক, কারণ আমরা চাই না আমাদের দল ছেড়ে কেউ যাক। তারপর একজন দলের কর্মীকে তৈরি করতে অনেক সময় লাগে, কাজেই ছেড়ে দিতে আমরা চাই না। এমসির পার্টির দলের মধ্যে কী হচ্ছে, কে যাচ্ছে, কে আসছে, এটা আমাদের কাজ নয়, ওদের পার্টির ব্যাপার আছে, ওরা বুঝবে। আমরা শুধু ফেসবুকে আর মিডিয়ার মাধ্যমে শুনি ওরা এই দলে এসছে, এই দলের এই পদ পেয়েছে, আর পরে নিচে লিখে দিচ্ছে কি অভিষেক ব্যানার্জির দলের আমি নেতা। তো কী ধরনের কথাবার্তা এদের, এটা এদের এরাই বলবে কি এরা এখন কোন দলে আছে, আমরা এদের দলে নিয়ে কী বলতে পারবো। আজ কল্যাণপুর মে ল্যান্ড লুজার নে টায়ার জ্বালাকর নৌকরি কি মাং কি। উন লোক কহনা থাকে হাম লোক জমিন দিয়ে দিয়ে হ্যাঁ, এসে বাজুদ হাম লোক নৌকরি নেই মিলি, উসকে এহতজাজ মে উন লোক নে টায়ার জ্বালায়। আই তফসিল রিপোর্ট দেখতে হ্যাঁ। বলো, আমাদের ধর্ণা আজকে 100 দিনে পার দিয়েছি আমরা, কিন্তু আজ 7 দিন ধরে, বিগত 7 দিন ধরে আমরা আজকে রিলে হাঙ্গার স্ট্রাইকে বসেছি। তো টোটাল আমাদের 107 দিন আজকে নিয়ে হলো। আজকে কী হলো? আজকে আমরা এই অফিসার যে আছে, যারা স্টেট ডিপার্টমেন্ট অফিসার আছে, স্পেশালাইজ আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসার থেকে আমরা আজকে ঘেরাও করে রেখেছি, এবং জিএম সাহেব এখনও নেই। জিএম সাহেব আমাদের সঙ্গে কোনোরকম কমিউনিকেশন করছে না। জিএম সাহেব ফোনে সিআইসে পাঠিয়ে দিয়েছে, ওরা লাঠি বন্দুক নিয়ে চলে এসছে, বলেছে লাঠি চার্জ করবো নাহলে বন্দুক দিয়ে গুলি করবো। আপনার পদক্ষেপটাই থাকবে এখন? আমাদের যতক্ষণ না আমাদের দাবি মানা হয়, আমাদের তিনটে মোটামোটা দাবি আছে। আমাদের দাবি হচ্ছে মাইন্স আপনারা চালু করুন, যে মাইন্সে কয়লার ভাণ্ডার প্রচুর আছে আপনারা কেন মাইন্স বন্ধ করে রেখেছেন, গাছ ছাড়তে আপনারা মাইন্স বন্ধ রেখেছেন, মাইন্স চালু করুন, অ্যাপয়েন্টমেন্ট রিলিজ করুন, এবং জমি রেজিস্ট্রেশন যেগুলো ড্যামেজ করেছেন ল্যান্ড সেই জমি রেজিস্ট্রেশন করুন। আমাদের তিনটে দাবি। আজকে এত টেম্পু কি কারণে? 21 তারিখে আমাদের বিধায়ক বিধান উপাধ্যায়ের পৌরসভার জিকে মানে আমাদের জামুরিয়াতে ভোট আছে, 6 নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে আমরা সালানপুর ব্লক থেকে আমরা 10টা অটো পাঠাচ্ছি, ওইখানে প্রচার একদিনের আছে, ঘুরে বিধানটাকে জিতাবার উদ্দেশ্য আছে, এটা ভালো ভোটে জিতুক এটাই আমরা চাই। কি মনে হচ্ছে কত ব্যবধানে দাদা জিতবে? কত ব্যবধানে দাদা জিতবে মনে হচ্ছে? মোটামুটি ওখানে 10,000
ভোটার আছে মনে হচ্ছে টোটাল 12টা ভোটে 4000 ভোটে তো আরামে জিতবে দাদা একদম নিশ্চিন্ত। আজকে টেম্পুগুলো কোথায় প্রচার করবে কোন কোন জায়গায়? আজ 12টা বুথেই আর প্রচার করবে ওইখানে 6 নম্বর ওয়ার্ডে 12টা বুথে জামুরিয়া 6 নম্বর। আসানসোলে উন্নয়ন কান্দ্রি বিধান উপাধ্যায় জপ্পদ এই আসানসোলে উন্নয়ন কান্দ্রি বিধান উপাধ্যায় জপ্পদ বিধানদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি বিধানদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি। पुरुलिया में एहतजाज करने वाले से कांग्रेस के नेता नेपाल महतो ने मुलाकात की। ये छेलेगुलो के ही जनों नेवा होए से विषय टा हमरा बोले ची एवं तिनियो बोले चन जे ये छेलेगुलो तिनी तालिका तैयारी करी चन एवं जे एजेंसी से काज ने बे से एजेंसी सेटा जनों नए से पेपरे उन्हीं चाप दिवेन बा जरा कुत्रिपक्को आचे तारा चाप दिवेन ডিপার্টমেন্টের সাথে এদের যোগাযোগটা ভালো থাকতো তাহলে আমার মনে হচ্ছে এই পরিস্থিতিটা তৈরি হতো না। মানে প্রথমেই এইটাকে যে মার্চে এদের যখন শেষ হয়েছে এরা কন্টিনিউ করছে তো মার্চের মাঝে এত এত টাইম চলে গেল এখানে এত ডেফিসিয়েন্সি আছে এত ম্যান পাওয়ার কম আছে এই বিষয়টা ঠিক জায়গাতে ঠিক সময়ে করে দেওয়া উচিত ছিল বলা উচিত ছিল এবং সব থেকে আমার দুঃখ লাগছে এত কম পয়সায় এই ছেলেগুলো মেয়েগুলো এই ধরনের কাজ করছে আর হঠাৎ করে বসিয়ে দেওয়া এই এই একটা তো পরিণতি হবেই তাহলে এটার একটা সলিউশন করার চিন্তাভাবনা করে এগোনো দরকার ছিল। ওনার বক্তব্য যে মার্চ পর্যন্ত আমাদের স্যাংশন ছিল মার্চে বন্ধ হলো তারপরে আমরা নিজস্ব ফান্ডে বাকি দু তিন মাস যেটা সেটা চালিয়ে দিয়েছি এই নিজস্ব ফান্ডে চলাকালীনও এই ভাবনাটা করা দরকার ছিল। এখানে কর্তৃপক্ষ প্লাস এখান থেকে যারা নিয়ে যাওয়া এবং যারা এখানে ক্ষমতাসীন ব্যক্তি আছেন তাদের উচিত ছিল এত ছেলে মেয়ে কাজ করছে তাদের ভবিষ্যৎটাকে একটু চিন্তাভাবনা করা দরকার ছিল। এই জায়গাতে কোনোভাবেই এই ব্রেকটাকে মেনে নেওয়া যায় না এরা আন্দোলন করছে আন্দোলনের সমর্থনে আমি এসেছিলাম আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি তারাকে সাহায্য করার চেষ্টা করব বা অফিসিয়ালিও যাদের যাদের সাথে আমার যোগাযোগ আছে আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। নতুন নিয়োগের ক্ষেত্রে কী বলবেন? নতুন নিয়োগ ক্ষেত্রে অ্যাপ্রুভেল এলে হবে এটা বলছি না যেটা সাতজন নিয়োগ হয়েছে ইতিমধ্যে সেটার বিষয়ে কী জানেন না? ওইটা ওই সাতজন নিয়োগের ব্যাপারে আমাদের আলোচনা কিছু হয়নি ওটা বলছি এখানে তো রবি কল্যাণ সুবিধে আছে এবং তারা দেখভাল করছে তাদের তো তৎপর হওয়া ছিল বেকার যুবক ওইটা তো বলছি আমি এখানে যারা ম্যানেজমেন্টে আছে রোগী কল্যাণ সমিতি সেই রোগী কল্যাণ সমিতি যারা আছে তাদের উচিত ছিল যে আমাদের আন্ডারে 150 জন কাজ করছে তারাকে রোগী কল্যাণ সমিতি হোক বা এটা ওটা ফান্ড হোক এই ফান্ড দিয়ে আমরা এক্সটেনশনে কাজ করাচ্ছি টাকা আমাদের মানে হসপিটাল থেকে যাচ্ছে এই ফাঁকেই তো কাজটা করে নেওয়া দরকার ছিল এরাকে বসানো বসিয়ে এখন আবার কবে আসে ওখান থেকে কবে কি হয় এখন ফিনান্সে গিয়ে 78টা আটকে আছে উনি বলছেন 78টা আগে আসবে তারপরে যাবে আবার 29টা তবে হবে 107 এটা তো ইট উইল টেক লং টাইম এই বিষয়টাই আবার বিপদে পড়বে এটা কিভাবে এক্সপিডাইট করা যায় সে ব্যাপারে MSBP সাহেব খুব আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছেন বলে আমার মনে হলো তার সাথে কথা বলে তো এবারে কতটা কী করছে ওরা দেখা যাক তবে যারা রোগী কল্যাণে আছে এবং যারা পলিটিক্যাল পাওয়ার এখানে হোল্ড করছেন তাদের উচিত এই বিষয়টা স্বাস্থ্যমন্ত্রীকে ইমিডিয়েট আকর্ষণ করা কারণ অন্যান্য হসপিটালেও যেখানেই হয়েছে সেখানের যারা লোকাল ক্ষমতাসীন মানে সরকারি দলের ব্যক্তি আছেন তারা যোগাযোগ করে জিনিসগুলো ক্লিয়ার করে নিয়েছেন এদেরও উচিত এটাকে ক্লিয়ার করা আমার তরফ থেকেও আমি যতটা পারব সাপোর্ট করি।